জুডল্যান ক্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় শিলা এবং চতুর্থ অধ্যায় চাপ বলায় ও বায়ুপ্রবাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন সবচেয়ে কঠিন শিলা বিকল্প দেওয়া হয়েছে শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এবং কোনোটি নয় উত্তর হবে রূপান্তরিত শিলা প্রকৃতপক্ষে আগ্নেয় শিলা এবং পাললিক শিলায় রূপান্তরিত হলে তাদের কাঠিন্য মাত্রা বৃদ্ধি পায় চ্যাপটা ভূমিরূপ সৃষ্টি হয় বিকল্প দেওয়া হয়েছে ব্যাসল্ট চুনাপাথর পাথর গ্রেনাইট বেলে পাথর উত্তর হবে ব্যাসল্ট জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলায় পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় একটি সাময়িক বায়ু হল মৌসুমি বায়ু মহাসাগরীয় ভূতক গঠিত হয় মহাসাগরীয় ভূতক ব্যাসল শিলায় গঠিত হয় অন্যদিকে মহাদেশীয় ভূতক গ্রানাইট শিলায় গঠিত হয় উত্তর পূর্ব বায়ু ও দক্ষিণ পূর্ব আইনবায়ুর মিলন অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হল টর্নেডো টর্নেডো পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় গর্জনশীল চল্লিশা বলা হয় চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কোয়ারসাইট একটি রূপান্তরিত শিলার উদাহরণ পরবর্তী প্রশ্ন তুষার ভক্ষক বলা হয় কোন বায়ুকে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়ে থাকে কারণ এই বায়ু প্রবাহে তুষার গলতে শুরু করে বাইশ ব্যালট ড্যাশ সালে বায়ু চাপের পার্থক্য ও বায়ু প্রবাহ সম্পর্কে সূত্র দেন আঠারোশো সাতান্ন সালে ব্যাসল্ট একটি আগ্নেয় শিলা ব্যাসল্ট একটি আগ্নেয় শিলা ড্যাশ শিলা রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয় চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয় ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল আধি ভারতে প্রবাহিত স্থানীয় বায়ু আঁধি প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে কারণ এই শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে কর্কটক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে একুশে জুন তারিখে কর্কটক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে একুশে জুন তারিখে পৃথিবীতে বায়ুর চাপ বলায় আছে সাতটি চুনাপাথর একটি পাললিক শিলা ফেরেলের সূত্র অনুসারে উত্তর গুলার্ধে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয় অন্যদিকে দক্ষিণ বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি বায়ুকে বাণিজ্য বায়ু বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ড্যাশ শিলায় রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয় গ্রেনাইট শিলা শিলার প্রবেশতা বেশি পারলিক শিলায় গোলাকার ভূমিরূপ সৃষ্টি হয় গ্রানাইট শিলাতে আজ এই পর্যন্ত পরবর্তীতে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব জুড় চ্যানেলটির সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জুড়ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে